পূর্ব লন্ডনের ব্রিকলেনে চালু হয়েছে গ্রিল ও বাংলাদেশি রেস্টুরেন্ট স্বাদ। সোমবার জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই রেস্টুরেন্টের। দিনব্যাপী অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 1000 অতিথিকে সুস্বাদু গ্রিল ও দেশি খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়, তুলে ধরা হয় স্বাদের খাবারের গুণগত মানকে। বিস্তারিত রিপোর্টে। ব্রিটেনের তরুণ বাঙালি প্রজন্মের কাছে কারির পাশাপাশি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্রিল খাবার। তাই দেশীয় স্বাদের বিভিন্ন খাবারের পাশাপাশি মুখরোচক গ্রিল খাবারও একই ছাদের নিচে ব্যবস্থা করেছে স্বাদ কর্তৃপক্ষ। নবপ্রজন্মের যে ডিমান্ডিং ফুড গ্রিল, এটার সাথে সাথে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ফুড, এবং এটার নাম এই জন্য দিলাম স্বাদ, যেখানে এখানে যারা আমরা প্রবাসে বসে দেশের যে ফুডগুলো মিস করতেছি, স্বাদগুলো মিস করতেছি, সেই স্বাদটা হয়তো আমরা এখানে এই স্বাদ দিয়ে আমরা এটা পূরণ করতে পারি। সো ফার ফ্রম হোয়াট উই সিন টুডে ফ্রম দ্য টেস্টার্স ইজ গোইং গুড এন্ড এভরিওয়ানস গিভিং আস পজিটিভ রিভিউজ, সো উই আর হোপিং উই ক্যান কন্টিনিউ দিস। সোমবার অনুষ্ঠিত স্বাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালকরা জানান, বিয়ে, জন্মদিন সহ যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা করেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে দুপুর থেকে রাত পর্যন্ত প্রায় 1000 অতিথি স্বাদের বাহারি গ্রিল ও দেশীয় খাবারের স্বাদ নেন। এতে অংশ নেন ব্রিটেনের বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনেরা। আমার মনে হয় গ্রিল খাবার তো এখন আমাদের যে জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন যারা, তারা খুবই মানে লুবে নিচ্ছে, তো আশা রাখি স্বাদের ইয়েটা টেস্টটা সবাই গ্রহণ করবে। স্বাদের স্বাদ অতুলনীয় হবে, স্বাদে গন্ধে ভরপুর হবে, স্বাদের সাথে নামের সামঞ্জস্য থাকতে হবে, তো কাজের সামঞ্জস্য থাকতে হবে। It was spicy and it had nice lemon in it and it was really very good indeed. যেভাবে নাম সেইভাবে খানি, it's very good. কারি ক্যাপিটাল খ্যাত ব্রিকলেনে স্বাদ তার নতুনত্ব ও খাবারের গুণগত মান ধরে রেখে জনপ্রিয় হবে এমনটাই আশা করেন অনুষ্ঠানে আগতরা। শাহনেওয়াজ রকি, চ্যানেলস টেলিভিশন, লন্ডন।